আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় দিনদারি ভাই বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে ছয় নম্বর বয়ানের জিকিরের চ্যাপ্টার শেখার জন্য এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গত পর্বে আমরা শিখেছিলাম এলেমের চ্যাপ্টার গত পর্বগুলি যারা মিস করেছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন চলুন দেরি না করে শুরু করি হর হালতে আল্লাহ সুবহান ধ্যান খেয়াল দিলে পয়দা করার নাম হচ্ছে জিকির আমি যে কোনো কাজ করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দেখেন আমি অন্তরে যা চিন্তা ফিকির করি আল্লাহ সুবহান ওয়া আলা সব জানেন জিকির বেহেস্তের চারা সমতুল্য মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের পবিত্রতার জন্য জিকির তেমন জরুরি বেহেস্তবাসীরা ওই সময়ের জন্য আফসুস করিবে দুনিয়াতে যে সময়টা জিকির ব্যতীত অতিবাহিত হয়েছে। যে দিলে জিকির আছে সেই দিল জিন্দা আর যে দিলে জিকির নাই সেই দিল মুর্দার সমতুল্য জিকিরের মজলিসে সকিনা নামক রহমত বর্ষিত হয় নবী করিম সল্লাহু আলী আসালাম বলেন কোন জান্নাতি জান্নাতে প্রবেশের পর আর কোনো জিনিসের জন্য তারা আফসুস করিবে না শুধু ওই সময় ছাড়া যে সময় তারা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করিয়াছেন এই জন্য প্রতিদিন কোরআনে করিম তেলাওয়াত করা তালিমের হালকায় বসা তিন তাজবিহ আদায় করা সকালে একবার এবং বিকালে একবার মাসনুন দোয়াগুলো জায়গা বিশেষ আদায় করা যেমন নামাজের পরে মাসনুন দোয়াগুলো আদায় করা মসজিদে ঢুকতে বাহির হইতে মাসনুন দোয়াগুলো আদায় করা টয়লেটে ঢুকতে বাহির হইতে মাসনুন দুয়াগুলো আদায় করা সর্ব অবস্থায় দোয়াগুলো আদায় করা আল্লাহ পাক কোরআনে করিমে এরশত করেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সুরা বাকারা আয়াত একশো বা অন্য যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিব্বা উঠুটকে ঠুটকে রাখবে কিয়ামতের দিন সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি প্রতি নামাজের পর সুহানল্ল বার। আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার এবং ইলাহা ইহু ওয়াহদাহু লা শরী কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শির একবার পড়বে তার গুনাসমূহ সমুদ্রের ফেনা সমতুল্য হলেও তা মাফ হয়ে যাবে আল্লাহ সুবাহান্তাহ আলা জিকিরকারীদের জন্য ফেরেস্তাদের ওপর গর্ববোধ করেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহরা আরসের সায়াতলে থাকবে যে নির্জনে আল্লাহর জিকির করে আমরা সুসময়ে আল্লাহ সুবহান তাল্লাহকে স্মরণ রাখবো তাহলে বিপদে আল্লাহ সুবহান তালা আমাদেরকে স্মরণ রাখবেন শ্রেষ্ঠ জিকিরগুলো হল লাহ ইহ এবং কোরআনে করিম তেলাওয়াত করা সকাল বিকাল তিন তাজ বিহগুলা আদায় করা সুবহানি ইলাহা ইলাহা ইলাহ আল্লাহ আকবর একশোবার যে কোনো ইস্তেক আস্তা আস্তাক লা হাউলা ওলা কুয়া তা ইহ একশো বার যে কোনো দুরু শরীফ একশো বার আল্লাহ হুম্মা সল্লি আলা উম্মি উম্মী ওয়ালা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা একশো বার এই জিকির হাসিল করার তরিকা কি এই জিকির হাসিল করার তরিকা হলো এই জিকির আমি বেশি বেশি করব। এবং এর লাভ ফজিলত জেনে অপর ভাইকে দাওয়াত দিব এবং আল্লাহ সুবাহান ওয়া আলার কাছে দোয়া করব হে আল্লাহ যেভাবে জিকির করলে তুমি রাজি খুশি হও সেইভাবে জিকির করার তৌফিক তুমি আমাকে দান করো এবং সারা দুনিয়ার মানুষকে দান করো প্রিয় দিনদারি ভাই বোনারা জিকিরের চ্যাপ্টার এই পর্যন্তই পরবর্তী চ্যাপ্টারে আমরা একরা মূল মুসলিমের সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতু